ইহা প্রয়োগে আরোগ্য করিয়াছিলেন। এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো আমি না শেয়ার করলেও হতো, কিন্তু ক্যালেন্ডুলা মানে ক্যালেন্ডুলাকে উপলব্ধি করার জন্য এই জায়গাগুলো শেয়ার করা। বলছে, ফ্রান্সের বিখ্যাত হোমিওপ্যাথিক ডাক্তার জার 1949 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের সময় বন্দুকের গুলি লাগা বহু রুগী ইহা প্রয়োগে আরোগ্য করিয়াছিলেন, যাহাদের অস্থি ভগ্ন হইয়া গিয়াছিল, তাহাদিগকেও ইহার মাদার টিংচার সহ ব্যান্ডেজ করিয়া দিয়া অভ্যন্তরীণ শক্তিকৃত ঔষধ সেবন করিতে দিয়া তাহাদের ভগ্ন ও নষ্ট অস্থি পূরণ হইয়া আরোগ্য হইতে দেখিয়াছিলেন। এই এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। বলছে যে, বন্দুকের গুলি লাগা বহু রোগী যাদেরকে যাদের অস্থি ভগ্ন হয়ে ভগ্ন হয়েছিল, এবং কি বলা যেতে পারে যে পেশিগুলো কোষগুলো তো অবস্থা আছে, কিন্তু অগ্নিও ফ্র্যাকচার হয়েছিল আর কি এরকম, তাহাদিগকে ইহার টিংচার সহ ব্যান্ডেজ করে দিছে, এবং কি করছে অভ্যন্তরীণ ভাবে শক্তিকৃত ঔষধ সেবন করতে দিয়ে তাদের এই ভগ্ন এবং নষ্ট অস্থি পূরণ হইয়া আরোগ্য হইতে দেখাইয়াছিলেন। অ্যালোপ্যাথিক সার্জনগণ যদি তাহাদের সার্জিক্যাল চিকিৎসার সহিত তাহাদের এন্টিসেপটিক ঔষধের পরিবর্তে ফ্রান্সের ডাক্তার জার ও জার্মানির আর্মি সার্জন ডক্টর ভন গ্রেবলের অনুকরণে আগ্নেয়াস্ত্রে আহত, অগ্নিদগ্ধ বা যে কোনো আকস্মিক দুর্ঘটনায় আহত রোগীকে আমাদের হোমিওপ্যাথিক মৃদ এন্টিসেপটিক ক্যালেন্ডুলা, আর্নিকা, ক্যান্থারিস প্রভৃতি টিংচার ব্যবহার ও ইহাদের শক্তিকৃত ঔষধ সেবনের ব্যবস্থা করেন, তাহা হইলে রোগীর প্রকৃত কল্যাণ সাধিত হইত। তীব্র ঔষধ ক্রিয়াজনিত ক্ষতির আশঙ্কা থাকে না, এমনকি অনেক ক্ষেত্রে অঙ্গ ছেদেরও আবশ্যকতা দেখা যায় না, ইহা অত্যধিক রক্তস্রাব নিবারণ করে। আমরা বলছে যে ইহা অত্যধিক রক্তস্রাব নিবারণ করে, আঘাত বা কাটিয়া ছিঁড়িয়া যাইবার ফলে অতিরিক্ত রক্তস্রাব, দাঁত তুলিবার পর মাড়ি হইতে অতিরিক্ত রক্তস্রাব, কুমারী বা অল্প বয়সে বিবাহিতা কিশোরীদের সঙ্গম বা অন্য কোন কারণে সতিশ্চত ছিন্ন হইয়া অতিরিক্ত রক্তস্রাব বা গর্ভস্রাবের পরে অতিরিক্ত রক্তস্রাব হইলে বাহ্যিক ইহার মাদার টিংচার, এখানে একটা বিশেষ কথা বলে দিছে যে 4 আউন্স গরম জলে 1 গ্রাম মিশাইতে হবে, 4 আউন্স হালকা গরম জলে 1 গ্রাম পরিমাণ মাদার টিংচার এটি মিশ্রিত করিয়া মানে তুলা স্পঞ্জ বা পরিষ্কার ন্যাকড়ার সাহায্যে ঘন ঘন প্রয়োগ ও ব্যান্ডেজ করিয়া দিলে, এবং ইহার 3x বা 6x শক্তি 10-15 মিনিট অন্তর সেবন করিতে দিলে রক্তস্রাব বন্ধ হইয়া যায় এবং রোগী সুস্থ হইয়া যায়। এই জায়গাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যে গর্ভস্রাব, অ্যাবর্শন যেটা আমরা বলি, অ্যাবর্শনের পরে যে অতিরিক্ত রক্তস্রাব, এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে এই যে 4 আউন্স গরম পানির সাথে যে 1 গ্রাম মিশ্রিত করে ব্যবহার করার কথা বলছে, এবং বলছে যে শক্তিকৃত ঔষধ এটি 5-10-15 মিনিট অন্তর অন্তর সেবন করতে দেওয়া যাবে, 3x বা 6x এটির কথা এখানে বলা আছে। তো 3x, 6x বা 6 বা 30 হলেও সমস্যা নাই, এটি ব্যবহার করা যাবে। এরপরে বলছে, সাংঘাতিক আঘাতের ফলে থেতলাইয়া বা ছিঁড়িয়া কিছুটা মাংস ছিন্ন ভিন্ন হইয়া পড়িয়া গিয়াছে, অস্থি ভেদ করিয়া চলিয়া গিয়াছে, অস্থিও কিছু ভাঙিয়া বা ছড়িয়া গিয়াছে, এমত অবস্থায় সার্জারির সাহায্যে ভগ্ন অস্থি আহত স্থান বা স্বস্থানে স্থাপন করিয়া ও সেলাই করিয়া আহত স্থান পূর্বোক্ত রূপে প্রস্তুত ইহার কি বলা যেতে পারে যে হালকা গরম জল আর কি গলের জলের সাথে মিশিয়ে ধৌত করে, এবং কি বলা যেতে পারে ব্যান্ডেজ করে দেয়া যাবে, এটার মাদার টিংচার দিয়ে ব্যান্ডেজ করে দেয়া যাবে, 30 ফোঁটা টিংচার উত্তম রূপে মিশ্রিত করিয়া তুলা বা পরিষ্কার ন্যাকড়া ভিজায় ক্ষতস্থান বাঁধিয়া দিতে হবে। এটা 30 ফোঁটা মূল বিষয় না, আমি বইটা থেকে শেয়ার করতেছি, এটা
চিকিৎসকের নিজস্বতা, সেখানে তার পরিস্থিতিটা, রোগীর কন্ডিশনটা, তার ইঞ্জুরির কন্ডিশনটা সেখানে যতটা চিকিৎসক মনে করবে সেভাবে দিতে পারবে। তবে অবশ্যই কিছুটা গরম পানি মিশ্রিত করিয়ে দিতে হবে। 50% আমি যেটা করি সেটা হচ্ছে 50% গরম পানি এবং 50% ক্যালেন্ডুলা মাদার টিকচার। এভাবে কোনো কোনো ক্ষেত্রে পানির পরিমাণ আরো বেশির কথাও বলা আছে। পানি আরো বেশি মিশ্রিত করলেও সমস্যা নাই। তো 50-50 ব্যাপারটা আমি ব্যবহার করবো। অনেক ক্ষেত্রেই অনেকেই 50-50 ব্যবহার করতে বলছে, কেউ কেউ এর চেয়ে বেশিও ব্যবহার করতে বলছে, পানির পরিমাণটা বেশি ব্যবহার করতে বলছে। অস্থি ও পেশি সংযোজিত হয়ে যাবে, নতুন টিস্যু জন্মায়া নষ্ট অস্থি বা পেশি পূরণ করিয়া দেয়, আহত স্থানে পুষ সঞ্চয় নিবারণ করে এবং আহত স্থান শীঘ্র শুষ্ক করিয়া দেয়, অর্থাৎ আহত স্থান শীঘ্র শুকাইয়া যায়। আঘাতজনিত ক্ষত, পোড়া ক্ষত বা যে কোনো ক্ষতে অতিরিক্ত পুজ হইলে ইহার টিংসার ভ্যাজলিনের সাথে মিশিয়ে মলম আকারেও ব্যবহার করা যাবে। ভ্যাজলিনের সাথে মিশ্রিত করিয়া মলম আকারেও ব্যবহার করা যাবে, গ্লিসারিনের সাথেও ব্যবহার করা যাবে, অলিভ অয়েলের সাথেও ব্যবহার করা যাবে। আমরা যখন যেভাবে প্রয়োজন তখন আমরা সেভাবে ব্যবহার করার চেষ্টা করব। ভ্যাজলিন না পাইলে আমরা গ্লিসারিনের সাথে ব্যবহার করতে পারবো, গ্লিসারিন না পাইলে অলিভ অয়েলের সাথে ব্যবহার করতে পারবো আমরা। নতুন মাংসঙ্কুর জন্মাইবা জন্মাইয়া পচন ক্রিয়ার ফলে ক্ষয়প্রাপ্ত টিস্যু ক্ষত শীঘ্রই শুকাইয়া দেয়। ডক্টর কুপারের বিবরণী হইতে ইয়ার একটি মূল্যবান ধাতুগত লক্ষণের পরিচয় পাওয়া যায়, এটি আমরা খুব মনে রাখার চেষ্টা করব। বলছে ডক্টর কুপারের বিবরণী হইতে ইয়ার একটি মূল্যবান ধাতুগত লক্ষণের পরিচয় পাওয়া যায়। তিনি বিশেষভাবে লক্ষ্য করেন যে ক্যালেন্ডুলার ফুলগুলি যখন ঘন মেঘের সময় একটু সংকুচিত হইয়া যায় এবং অভিজ্ঞতায় দেখিতে পান যে মেঘলা দিনেও ইহার ক্ষত ও রোগ লক্ষণ বৃদ্ধি হয়, তাই ঠান্ডা লাগার ফলে সর্দিতে ইহা প্রয়োগ করিয়া উপকার হইতে দেখেন। বলছে এই ডাক্তার জারের বিষয়, এই কুপারের বিষয়টি আমি আরেকটু শেয়ার করতেছি। বলছে ডাক্তারের কুপারের বিবরণী হইতে এর একটি মূল্যবান ধাতুগত লক্ষণের পরিচয় পাওয়া যায়। তিনি বিশেষভাবে লক্ষ্য করেন যে ক্যালেন্ডুলার ফুলগুলি ঘন মেঘের সময় একটু সংকুচিত হইয়া যায় এবং অভিজ্ঞতায় দেখিতে পান যে মেঘলা দিনেও ইহার ক্ষত ও রোগ লক্ষণ বৃদ্ধি হয়, তাই ঠান্ডা লাগার ফলে সর্দিতে ইহা প্রয়োগ করিয়া উপকার হইতে দেখেন। ঠান্ডা লাগার ফলে বা মেঘলা দিনের সর্দি মানসিক উত্তেজনা বৃদ্ধি হয়। বলছে যে ঠান্ডা লাগার ফলে বা মেঘলা দিনে সর্দি মানসিক উত্তেজনা বৃদ্ধি হয়, বধিরতা বা কানে কম শোনাও ইহাতে আরোগ্য হইতে দেখিয়াছে, মেঘলা ও আর্দ্র আবহাওয়ায় বধিরতা বৃদ্ধি পায়। আমি বলছি না যে বড় বড় ওষুধগুলো ব্যবহার না করে এটা ব্যবহার করব। কখনো কখনো আমাদের বড় বড় ওষুধগুলো আমরা যদি ব্যর্থ হই তখন আমরা এই ছোট ওষুধগুলোকে চিন্তা করতে পারবো বা তার সহকারী ওষুধ হিসাবে আমরা ব্যবহার করতে পারবো। আর্দ্র স্থানে বাস করার ফলে বধিরতা বৃদ্ধি হয়, শুষ্ক আবহাওয়া ও ট্রেনে বা গাড়িতে ভ্রমণকালে অ্যাসিড নাইট্রিকের ন্যায় কিছুটা ভালো শুনিতে পায়। আমরা তো জানি এই অ্যাসিড নাইট্রিকের বিষয়টা, তো সেরকম বলছে যে কোন ট্রেনে বা গাড়িতে ভ্রমণকালে অ্যাসিড নাইট যেমন ভালো শুনতে পায়, বলছে অ্যাসিড নাইটের ন্যায় কিছুটা ভালো শুনতে পায়। ইয়ার অপর একটি অদ্ভুত লক্ষণ এই যে নিকটের কথা ভালো শুনতে পায় না, এটা আমরা মনে রাখার চেষ্টা করব। একটা অদ্ভুত লক্ষণের ক্ষেত্রেও আমরা ওষুধ সিলেকশন করতে পারি। তো এখানে বলছে যে এর একটা অদ্ভুত লক্ষণ হচ্ছে নিকটের কথা ভালো শুনতে পায় না, অথচ এক সময় দূরের কথাও শুনতে পায়। বলছে যে সে দূরের কথাও কখনো শুনতে পায় কিন্তু কাছের কথা শুনতে পায় না। ডক্টর কুপারের মতে মেঘলা দিনে আর্দ্র ঋতুতে এবং আর্দ্র ঠান্ডায় বৃদ্ধি ইহার প্রকৃতিগত লক্ষণ। এই জায়গাটুকু আমরা বেশ ভালো করে মনে রাখার চেষ্টা করি। কালকে যেন ওই যে ফারুক ইলাহি স্যার বলতেছিল যে অনেকেই ছিলেন ফারুক ইলাহি স্যারের ক্লাসে কালকে, যে লাইকোপোডিয়াম কেন ওই যে 4টা থেকে 8টায় হয় বৃদ্ধি হয়, তো বেশ গুরুত্বপূর্ণ, যারা কালকে ছিলেন তারা অবশ্যই শুনছেন। তো
তোমরা এই জায়গাটা, এই কুপারের এই জায়গাটা খুব মনোযোগ দিয়ে মনে রাখার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের মনে রাখার তৌফিক দেয়। বলছে মেঘলা দিনেও ইহার ক্ষত এবং রোগ লক্ষণ বৃদ্ধি পায়। এই মেঘলা দিনে তার সর্দি বৃদ্ধি পেতে পারে, মানসিক উত্তেজনা বৃদ্ধি পেতে পারে, আর বলছে মেঘলা ও আর্দ্র আবহাওয়ায় বধিরতা বৃদ্ধি পেতে পারে। আর কি বলা হয়েছে যে গাড়ি বা ট্রেনে ভ্রমণের কালে নাইট্রিক অ্যাসিড যেমন কিছুটা ভালো শুনতে পায়, ক্যালেন্ডুলাও এই সময় কিছুটা ভালো শুনতে পায়। আর তার একটা অদ্ভুত অদ্ভুত লক্ষণ হচ্ছে কি, সে কাছের জিনিস শুনতে পায় না, কাছের কথাগুলো শুনতে পায় না, নিকটের কথাগুলো শুনতে পায় না, নিকটের শব্দগুলো সে ভালো শুনতে পায় না, অথচ দূরের কথাগুলো শুনতে পায়। এটিও একটি অদ্ভুত লক্ষণ। আমরা আল্লাহ যেন আমাদেরকে মনে রাখার তৌফিক দান করে। আমরা একটু সামনের দিকে যাই। এর ক্যালেন্ডুলার মানসিক লক্ষণটা কেমন হবে, ক্যালেন্ডুলার মানসিক লক্ষণটা কেমন হবে? অত্যন্ত ভীতু, উৎকণ্ঠিত, বিষণ্ণ চিত্ত, খিটখিটে, মানসিক দুর্বল, চুপচাপ থাকতে চায়, অত্যন্ত নিদ্রালুতা। অনেক ওষুধেই আছে এই এই ধরনের মেন্টাল স্টেট, অনেক ওষুধেই আছে। তো তারপরেও আমরা এই ছোট ছোট ওষুধগুলোকেও একটু জানার চেষ্টা করতেছি। আগাতের ফলে অজ্ঞান হয়ে যাওয়া, রাত্রিকালে এবং মেঘলা দিনে মানসিক লক্ষণ বৃদ্ধি পায়। আর শব্দ বা গোলমাল সহ্য করতে পারে না, বিরক্ত হয়, ভয় করে, সামান্য শব্দেও চমকে ওঠে। আঘাতপ্রাপ্ত রোগী, আগুনে পোড়া ক্ষত রোগী অনেক সময় তন্দ্রা অবস্থায় বিকারে বকে। অর্থাৎ এই ধরনের রোগীরা যারা আগুনে পুড়ে গেছে বা আঘাতপ্রাপ্ত রোগী বা ক্ষতের রোগী, অনেক সময় কি হয়, তন্দ্রা অবস্থায় সে কি করে, বকে। আঘাতের ফলে অজ্ঞান হয়ে যায়। এই ধরনের বিষয়গুলো আমরা যে এর মান মেন্টাল স্টেটটা অনেক অনেক রেমেডির মধ্যেই আছে। তো তারপরে আমরা একটু এখানেও আছে, এটা আমরা একটু জানলাম। এর মস্তকটা কেমন হবে, মাথাটা কেমন হবে, আমরা একটু এটা জানার চেষ্টা করি। বলছে মাথা ভার, মাথা গরম, মাথা কেমন এলোমেলো বোধ করে মেঘলা দিনে। মেঘলা দিনে, আমরা এই মেঘলা দিনের বিষয়টা খুব বেশি মনে রাখার চেষ্টা করব। মেঘলা দিনে ঠান্ডা সন্ধ্যা বা রাত্রিকালে আহারের পরে মাথা ভার, গরম বোধ, মাথায় আঘাতজনিত ক্ষতে ইহা বাহ্য প্রয়োগ এবং নিম্ন শক্তি সেবনে উপকার হয়। চক্ষু অপারেশনের পর চক্ষুতে আঘাত লাগার ফলে পুত সঞ্চয় হইলে এরূপ ইহা প্রয়োগে, মানে এটা প্রয়োগ করা যাবে। চক্ষুর পাতা ফোলা, মাথা ধরা সহ চক্ষু প্রদাহ শয়নকালে বৃদ্ধি, উঠিয়া বসিলে বা চলাফেরার সময় মাথা ধরার উপশম হয়। এটি একটি গুরুত্বপূর্ণ, যে উঠে বসলে বা চলাফেরার সময় মাথা ধরার কিছুটা উপশম হয়। আমরা এর একটু একটু সাউন্ডটা কমাও। কর্ণ, কর্ণ ঠান্ডা লাগার ফলে কানে বেদনা, জ্বর অবস্থায় কানে বেদনা, সর্দি ও বধিরতা রোগে ইহা উপকারী। পূর্বেই বলা হয়েছে ঠান্ডায় বা মেঘলা দিনে মনোভাব এবং এই শ্রবণ শক্তি, শ্রবণ শক্তিটা কমে যায়, বধিরতা দেখা দেয়। অর্থাৎ তার এই যে ঠান্ডা এবং মেঘলা দিন, এটা আমরা খুব একটু মনে রাখার চেষ্টা করব। এমনি আমরা ইনজুরির ক্ষেত্রে তো ব্যবহার করবই, তো তাছাড়াও আমরা এই মেঘলা দিনে তার যে বিষয়গুলো বৃদ্ধি পায় এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। বিশেষ করে ডক্টর কুপারের যে অভিজ্ঞতাটা মানুষ অর্থাৎ ধাতুগত লক্ষণটি শেয়ার করছেন, আমরা এটি মনে রাখার চেষ্টা করবো। আর আল্লাহ যেন আমাদেরকে মনে রাখার তৌফিক দেয়। আমরা কি বলা যেতে পারে, মুখ গহ্বরের দিকে যেতে চলে যায় বা গলনালী, মুখ গহ্বর এবং গলনালী। ঠোঁট মুখমণ্ডল ফুলিয়া যায় বা ফোলা ফোলা মনে হয়, ঠোঁট সমগ্র মুখমণ্ডল চক্ষুর পাতা পর্যন্ত ফোলা ফোলা মনে হয়। এখানে অনেক আরো অন্যান্য ওষুধেও এগুলো আছে, এপিস আছে, আর্সেনিক আছে, বেল আছে, আরো অনেক রেমিডি আছে। তো ঠান্ডা লাগার ফলে মেঘলা দিনে আর্দ্র আবহাওয়ায় বৃদ্ধি হয়, গাল গলার গ্ল্যান্ড ফুলিয়াও মুখমণ্ডল ফুলিয়া যায়, দাঁতের মাড়ি ফুলিয়া বা দাঁত উঠাইবার পর গাল মুখ ফুলিয়া যায়, গাল গলার গ্ল্যান্ড ফুলিয়া পাকিবার উপক্রম হয়, অত্যন্ত যন্ত্রণা হয়, হাত দিলেও অসহ্য বোধ করে, ঠান্ডায় রাত্রিকালে যন্ত্রণা বৃদ্ধি পায় প্রভৃতি লক্ষণে যদি পুজ সঞ্চয়ের পূর্বেই, পুজ সঞ্চয় হওয়ার পূর্বেই যদি ইয়ার 6 বা 12 শক্তি বা 30 শক্তি প্রয়োগ করা যায় তাহলে পুজ সঞ্চয় হবে না, আশা করা যায়, হবে না এটা এইভাবে বলা যাবে না, যে পুজ সঞ্চয় প্রতিরোধ করা যায়, গ্ল্যান্ডের ফোলা কমাইয়া দেয়, আবার পাকিয়া পুজ হইলে অতিরিক্ত পুজ নির্গত হইতে থাকিলে ইহা
ব্যবহার করা যাবে। বলছে যদি আগে ব্যবহার করা যায় তাহলে পুঁজ সঞ্চয় হবে না, কিন্তু পুঁজ সঞ্চয় হয়ে গেলেও এটি ব্যবহার করা যাবে, দ্রুত পুঁজ শোষণ করবে। জিহ্বা শুষ্ক লাল ফাটা ফাটা, গলার ভিতরে তিক্ত বোধ, গলায় দড়ি দেওয়ার ফলে বা দুর্ঘটনায় গলায় প্রদাহে ইহা উপকারী। আমরা চেষ্টা করব এগুলো, অন্য বড় বড় রেমেডি ব্যবহার করে যদি আমরা সাফল্য পাই তো আলহামদুলিল্লাহ, যদি কখনো আমরা ব্যর্থ হই তখন আমরা এই ছোট ছোট রেমেডি গুলোর কথাও চিন্তা করব। পাকস্থলীয় উদরের ব্যাপারটা, স্টোমাক এন্ড অ্যাবডোমেন, তো বলছে ক্ষুধা কম, আহারের ইচ্ছা থাকে না, পিপাসা বা ধূমপানের ইচ্ছাও থাকে না, তবে জ্বর অবস্থায় পিপাসা, বিশেষ করিয়া রাত্রে কালে বেশ পিপাসা থাকে। ধূমপান করিলে হিক্কা হয়, ধূমপান করলে হিক্কা হয়, তো দেখা গেছে ধূমপান করতে পারে না, এরকম পেশেন্ট কিন্তু পাওয়া যায়, ধূমপান সারতেও পারে না। এসে বলে ডাক্তার সাহেব ধূমপান তো সারতে চাই, সারতেও পারি না, আর ধূমপান করতে গেলে হিক্কা শুরু হয়ে যায়, এটা একটি ব্যতিক্রম লক্ষণ, আমরা মনে রাখার চেষ্টা করব। বলছে বিশেষ করে রাত্রে কালে বেশ পিপাসা পায়, আর বলছে ধূমপান করলে হিক্কা হয়। আরো অনেক রেমেডি ওষুধে এটি আছে, অ্যাসিড সালফিউরিক আছে, এন্টিম ক্রুড আছে, আর্জেন্টাম নাইট্রিকাম আছে, ক্যালেডিয়াম আছে, ইগনেশিয়া আছে, বড় রেমেডি আছে, ল্যাকটিসিস, সরিনাম, পালস, এগুলো আছে, সিপিআই নাম, তো তারপরেও আমরা ক্যালেন্ডুলাকেও সাথে জেনে নিলাম। শীতল জল পানে শিরশির করিয়া ওঠে, সমস্ত শরীর শিহরিয়া ওঠে, বমি বমি ভাব কখনো দেখা যায়, বমি হয়েও যায়। আমরা একটু মূত্রযন্ত্রের দিকে যাই, মূত্রযন্ত্রের দিকে যাই, যে মেঘলা বা বৃষ্টির দিনে ঘন ঘন বর্ষাবের বেগ, এটি কিন্তু একটা কমন একটা লক্ষণ, প্রায় এটি পাওয়া যায়। বলছে মেঘলা বা বৃষ্টির দিনে ঘন ঘন বর্ষাবের বেগ, মেঘলা বা বৃষ্টির দিনে ঘন ঘন বর্ষাবের বেগ, এটি অনেক পেশেন্টরাই এটি বলে। এখানে অনেক বড় বড় রেমিডি আছে, ক্যালকিরিয়া কার্ব আছে, মেডো আছে, পালস আছে, কি বলা যেতে পারে, ক্যালকিরিয়া ফস আছে, সালফার আছে, সালফার আছে, তো এগুলো বড় বড় রেমিডি আছে। পাশাপাশি আমরা যে মেঘলা দিনে বা বৃষ্টির দিনে ঘন ঘন প্রস্রাবের বেগ, এটি কিন্তু এখানে খুব বোল্ড করেই লেখা আছে, গুরুত্বের সাথেই লেখা আছে ক্যালেন্ডুলার জন্য। প্রস্রাবের পরিমাণ অধিক, স্বচ্ছ এবং গরম, নির্গমনের সময় একটু জ্বালা বোধ করে, প্রস্রাব নির্গমনের সময় কিছুটা জ্বালা ফিল করে, রাত্রিকালে প্রস্রাব অধিক হয়, প্রস্রাবের সময় শরীর শিহরে ওঠে, কখনো মাথা ধরে চক্ষু বেদনা সহ প্রস্রাব কম হইয়া যাইতেও দেখা যায়। শীত অবস্থায় মূত্রনালীতে কখনো কখনো যন্ত্রণা বোধ, মূত্রযন্ত্রের এই জায়গাটিতে আমরা যদি বড় রেমিডি সিলেকশন করিও, তারপরেও আমরা সাথে ক্যালেন্ডুলা মাদার টিংচারটি চাইলে ইউজ করতে পারবো ইনশাল্লাহ। মেঘলা বা বৃষ্টির দিনে ঘন ঘন প্রস্রাবের বেগ, এটি আমরা খুব মনে রাখার চেষ্টা করব। মেঘলা বা বৃষ্টির দিনে ঘন ঘন প্রস্রাবের বেগ, এটি প্রচুর প্রচুর এই লক্ষণটি রোগীদের মধ্যে থাকে, এটি রোগীরা শেয়ার করে যে ডাক্তার সাহেব এরকম অবস্থা হয়। জনেন্দ্রিয় সঙ্গমকালে লিঙ্গ লিঙ্গাগ্র ত্বক ছিন্ন হইয়া ক্ষতে পরিণত হইলে ইহা উপকারী। আমরা কুস্কির গ্ল্যান্ড বা বাগিতেও ইহা বিশেষভাবে উপকারী, এই জায়গাটাও আমরা খুব প্রচুর পাওয়া যায়, যে বিশেষ করে কুস্কির গ্ল্যান্ড বা বাগিতে ইহা বিশেষ উপকারী। স্ত্রীলোকের জনিদার দিয়ে অতিরিক্ত পরিমাণে জলের মতো তরল ও দুর্গন্ধ স্রাব নির্গত হইলে ইহার নিম্ন শক্তি সেবনে ও ধূস সাহায্যে গরম জল সহ ইহার টিকচার প্রয়োগে ধৌত করিলে উপকার হয়। তো এই জায়গাটিও আমরা খুব বেশি মনে রাখার চেষ্টা করব। বলছে স্ত্রী লোকদের জনিদার দিয়ে অতিরিক্ত পরিমাণে জলের মতো তরল ও দুর্গন্ধ স্রাব নির্গত হইলে ইহার নিম্ন শক্তি সেবন এবং গরম জলের সাহায্যে টিংচার প্রয়োগে ধৌত করিলে উপকার হয়। আমি এক কথায় আমার একটি অভিজ্ঞতার সাথে বলে নেই, যত লিউকোরিয়ার পেশেন্ট দেখি না কেন, লিউকোরিয়ার জন্য যে ওষুধই আমি দেই না কেন, সেখানে যেটা আসুক, সিপি আসুক, পালস আসুক, কলোফাইলাম আসুক বা আদার্স যে ওষুধ আসুক, সেই যে রেমেডি আমি দেই না কেন, কিন্তু ক্যালেন্ডুলা দিয়ে ওয়াশ করতে আমি দেই,
কোনো কোনো রোগীর ক্ষেত্রে শুধুমাত্র ক্যালেন্ডুলা দিয়ে ওয়াশ করতে বলে রোগীকে ছেড়ে দেয়, এরকম আছে। তো আলহামদুলিল্লাহ রেজাল্ট খারাপ না, আপনারা দিয়ে দেখতে পারেন। বিশেষ করে লিউকোরিয়ার পেশেন্টদের যদি অনেক অধিক চুলকানি থাকে, ইয়ে হয়, সেক্ষেত্রে এটা দিয়ে গরম পানির সাথে ওয়াশ করতে দিলে বেশ ভালো কমফোর্ট ফিল করে পেশেন্ট। এটা বেশ বলা যেতে পারে লিউকোরিয়ার এমন কোন পেশেন্ট আমি বিদায় দেই না ক্যালেন্ডুলা না দিয়ে। ক্যালেন্ডুলা মাদার টিংচার না দিয়ে লিউকোরিয়ার কোনো পেশেন্টকেই আমি বিদায় দেই না, যেটা আমি দেই। বা বিশেষ করে কি বলা যেতে পারে পাইলসের পেশেন্টের যদি অধিক রেক্টামে অনেক বেশি ব্যথা যন্ত্রণা হয়, বার্নিং হয়, একদম টয়লেট থেকে এসে কিছু সময় কি বলা যেতে পারে একদম বিছানায় শুয়ে থাকতে হয়, জ্বালা যন্ত্রণা হয়, এদেরকে আমি ক্যালেন্ডুলা বাহ্যিক ব্যবহার করার জন্য দেই। রেজাল্ট খারাপ না আলহামদুলিল্লাহ, ও অনেক ভালো রেজাল্ট আপনারা দিতে পারেন বা অভিজ্ঞতা অর্জন করতে পারেন দিয়ে। তো ডাক্তার লর্ড লামের অভিজ্ঞতায় শ্বেত প্রদাহ, অতিরজব, ঋতু বিশৃঙ্খলা রোগে ইহার নিম্ন শক্তি সেবন করতে বলছে, নিম্ন শক্তি সেবন করতে বলছে এবং গরম জল সহ এটি বাহ্যিক ভাবে প্রয়োগ করতে বলছে বা ধৌত করতে বলছে বিশেষভাবে। ডিএনসি অপেক্ষা হোমিওপ্যাথগণের এই ব্যবস্থা অধিকতর উপযোগী। সতিশত ছিন্ন হইয়া রক্তস্রাব, বেদনা, যন্ত্রণা ইহা উপকারী। জরায়ুর মুখে ক্ষত, এমনকি ক্যান্সার পীড়ায় ইহা প্রয়োগে উপকার বা উপশম হইতে দেখা যায়। বলছে জরায়ুর মুখে ক্ষত, এমনকি ক্যান্সার পীড়ায় ইহা প্রয়োগে উপকার বা উপশম হইতে দেখা যায়। প্রসবকালে ভগ্নদ্বার ছিন্ন হইলে ছিন্ন স্থান সার্জারির সাহায্যে সেলাই দিয়া ইহার বাহ্য প্রয়োগে নিম্ন শক্তি সেবন করিলে বিশেষ উপকার পাওয়া যায়। এই জায়গাগুলো আমরা প্রথমেই বলছিলাম এই বিষয়টি যে ডেলিভারির সময় যদি তার প্রসবদ্বার ছিঁড়ে যায়, যোনিদ্বার ছিঁড়ে যায়, সেক্ষেত্রে সার্জনের দ্বারা সেলাই করে নিয়ে তারপরে এটি ব্যবহার করলে খুব দ্রুত রোগী আরোগ্য হয়ে যাবে। তো সার্জারির কাজটি করে নিতে হবে। তো আমরা এটা কেউ না করি যে শুধু যেখানে সেলাইয়ের প্রয়োজন সেখানে সেলাই না দিয়ে শুধু ক্যালেন্ডুলা ব্যবহার করতে বলি এমনটি না করি, যে জায়গায় সেলাইয়ের প্রয়োজন সেই জায়গায় সেটি করে নিতে হবে। জরায়ুর মুখ ফুলে যাওয়া, তলপেট ভারী ভারী বোধ করা, দুর্গন্ধ, স্রাব, বেদনা, রোধ, রাত্রিকালে ও ঠান্ডায় বৃদ্ধি, নড়াচড়ায় বৃদ্ধি লক্ষণে এগুলো বিশেষ উপকারী। আমরা এই যে এই জায়গাগুলো স্ত্রী জনেন্দ্রিয়ের ক্ষেত্রে কিন্তু ক্যালেন্ডুলার বেশ বেশ ভালো রেজাল্ট আছে। আসলে কিছু কিছু সময় এমন হয় যে আসলে রোগী উপশমেও অনেক সময় তৃপ্তি ফিল করে, যে আরোগ্য কিওর কি, এটা আসলে সাপ্রেসড কি, কি বলা যেতে পারে অ্যাভিলেশন কি, কিওর কি, এগুলো নিয়ে রোগী অতটা ভাবে না। রোগী উপশম হইলেই রোগী ভাবে যে আরোগ্য। আমরা আমরা হোমিওপ্যাথরা এটাকে আঁকড়ে ধরবো না, আমার এই কথাগুলো আঁকড়ে ধরবো না। আমি বলতেছি যে কিছু কিছু ক্ষেত্রে ক্ষেত্র বিশেষে আমাদের কখনো কখনো উপশমের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমরা ক্যালেন্ডুলাকে এইসব ক্ষেত্রে ব্যবহার করতে পারি, যে উপশমের ক্ষেত্রে এরকম পেশেন্ট আসে যে লিউকোরিয়া হতে হতে তার এমন অবস্থা হয়েছে সে হাঁটতেই পারে না, কাপড়ের স্পর্শ লাগলে এরকম বলে যে ডাক্তার সাহেব কাপড়ের স্পর্শ লাগলে মনে হয় যেন জানটা বের হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে যদি সে একটু উপশম পায় ক্যালেন্ডুলা বাহ্যিক ব্যবহার করে, তো সেক্ষেত্রে সে তো কিছুটা হইলেও তৃপ্তি ফিল করবে, কমফোর্ট ফিল করবে, ডাক্তারের জন্য দোয়া করবে। তো এই জন্যই আমরা ব্যবহার করতে পারি। শ্বাসযন্ত্র ও বক্ষস্থল, বুকে বেদনা, বাম বক্ষে এবং বাম পঞ্জরাস্থিতে বেদনা, শ্বাস প্রশ্বাসের সঙ্গে বেদনা বোধ করে, ফুসফুস বা বক্ষস্থলের ভিতরে বাহিরে প্রদাহ, এটি খুবই গুরুত্বপূর্ণ। নিম্ন শক্তি সেবনে উপকার হয়, ডাক্তার ক্লার্ক বলেন এক পয়েন্ট গরম জলে 1 আউন্স ইয়ার মাদার টিংচার মিশ্রিত করিয়া সেদ দিলে রোগী শীঘ্র উপশম বোধ করে। ঠান্ডা লাগার ফলে সর্দি, অতঃপর ফুসফুসে আক্রান্ত হয়ে বেদনা, প্রচুর শ্লেষ্মা স্রাবেও ইহা উপকারী। হৃৎপিণ্ডের গতি বৃদ্ধি হয় এবং অনিয়মিত,
বুকের উপর ক্ষত, বগলের গ্ল্যান্ডের প্রদাহ, পুঁজ সঞ্চয়, ঠুনকো পীড়ায় বা যে স্তন বৃন্ত যেটা স্তনের প্রদাহে পুঁজ সঞ্চয়, এমনকি ক্যান্সার পীড়ায় ইহা উপকারী। জার্মান দেশে ইহাকে ক্যান্সারের ঔষধ বলা হয়। বলছে জার্মান দেশে ইহাকে ক্যান্সারের ঔষধ বলা হয়। স্তনের ক্যান্সার, বগলের গ্ল্যান্ডের ক্যান্সার বা যে কোনো স্থানের ক্যান্সার পীড়ায় ইহার লক্ষণে ইহা উপকারী। ইহার রোগী শীতকাতর, ঠান্ডায় ও রাত্রিকালে বিশেষ করিয়া মেঘলা ও বৃষ্টির দিনে বৃদ্ধি পায়। স্পর্শ কাতরতা এবং নড়াচড়ায় আক্রান্ত স্থানের যন্ত্রণা বৃদ্ধি পায়। দুর্গন্ধ ও প্রচুর স্রাব, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এখানে কি বলা যেতে পারে, ফার্স্ট গ্রেড এর মতো করে লেখা আছে, বোল্ড করে লেখা আছে। বলছে ঠান্ডায় ও রাত্রিকালে বিশেষ করে মেঘলা দিনে, এটা তো আমরা আগে থেকেই জানছি এর মূল কথা, স্পর্শ কাতরতা এবং নড়াচড়ায় আক্রান্ত স্থানের যন্ত্রণা বৃদ্ধি পায়। দুর্গন্ধ ও প্রচুর স্রাব থাকে। ক্যান্সার পীড়ায় এটি ব্যবহার করা যাবে। আমরা যদি কি বলা যেতে পারে, রবিন মার্ফির রেপার্টরিতে আমি দেখছিলাম এই যে ক্যান্সারের বিষয়গুলো, সেখানে ক্যালেন্ডুলা ফার্স্ট গ্রেডে আছে। তো আমি পেজ নাম্বার বলতে পারতেছি না এই মুহূর্তে, কাছে থাকলে বলতে পারতাম। তো অঙ্গ প্রত্যঙ্গের বিষয়টাই আমরা একটু যাই, হাত পায়ের বিষয়। বলছে হাত পা পিষ্ট দেশে চাপা বেদনা, টানিয়ে ধরার মতো বেদনা, পাকা ফোড়ার মতো বেদনা, বগলে স্ফটক, বগল বা কুস্কির গ্ল্যান্ডের প্রদাহ। এই ফোলা ও বেদনা পাকিবার পূর্বে ইহার বাহ্য প্রয়োগে এবং সেবনে বসিয়া যায়। বলছে যে এটা যে ফোলা আর ব্যথা আছে, এই অবস্থায় এই পেকে যাওয়ার পূর্বে যদি এই এটি ব্যবহার করা হয় তাহলে বসে যায়। পাকিয়া অতিরিক্ত পুঁজ নির্গত হইলেও এই ব্যবস্থা শীঘ্র ক্ষত শুকাইয়া যায়। বলছে পাকার পূর্বে যদি এটি ব্যবহার করা হয় তাহলে এটি বসে যাবে, এবং যদি পেকে যাওয়ার পরেও ব্যবহার হয় তাহলে পুঁজ দ্রুত শুকায় যাবে, দ্রুত ক্ষতটা শুকায় যাবে। এখানে আমরা বলতে পারি যে বেডিয়াগা একটি ওষুধ আছে, আমরা সবাই জানি, বা ল্যাকেসিসের ন্যায় ইহার বেদনা ও ক্ষত স্থান স্পর্শ কাতরতা থাকে। বলছে ল্যাকেসিসেও যেমন স্পর্শ কাতরতা থাকে, এই যে কি বলা যেতে পারে যে গ্ল্যান্ডের যে বিষয়টা, কুস্কির গ্ল্যান্ড বা বগলের গ্ল্যান্ড, এগুলোর ব্যাপারে যে ফুলে যাওয়া, বাগি বলে আর কি আমরা এরকম বলি। তো এই যে ব্যাডিয়াগার কথা বলা হয়েছে, ব্যাডিয়াগা খুবই একটা ভালো ওষুধ, বা ল্যাকেসিসের ন্যায় ইহার বেদনা এবং ক্ষতের স্থান স্পর্শকাতর থাকে, কিন্তু ব্যাডিয়াগার ন্যায় পাথরের মতো শক্ত হয় না। আমরা যেটা জানি যে ব্যাডিয়াগায় খুব শক্ত থাকে, পাথরের মতো শক্ত থাকে। তো এই বলছে ব্যাডিয়াগার মতো পাথরের মতো শক্ত থাকবে না, এবং হিফার ল্যাকেসিসের ন্যায় এত বেশি অসহিষ্ণুতার লক্ষণও থাকবে না। অর্থাৎ এই ক্যালেন্ডুলার ক্ষেত্রটা এরকম যে হিপার এবং কি বলা যেতে পারে ল্যাকেসিসে এতটা অসহিষ্ণু থাকবে না, আর ব্যাডিয়াগার মতো পাথরের মতো শক্ত হবে না। এরকম অবস্থা যদি হয় তাহলে আমরা ক্যালেন্ডুলার কথা চিন্তা করতে পারবো। হাত পায়ের আঙুল দরজার ফাঁকে চ্যাপটাইয়া অস্থি পর্যন্ত থেতলাইয়া যায়। এটা প্রায় অ্যাক্সিডেন্ট হয়, দরজার ফাঁকে বাচ্চাদের হাত বেঁধে যায়, বা বড়দেরও অনেক সময় হয়ে যায় যে দরজার ফাঁকে কপাটের মধ্যে এরকম হাতের আঙুল পড়ে গেছে, এই সময় কেউ এসে দরজাটা ভুল করে চাপা দিছে, টের পায়নি, দেখতে পায়নি। তো এরকম এই জায়গাটা কিন্তু ক্যালেন্ডুলার খুব ব্যবহার আছে। আমি বেশ কিছু ব্যবহার করছিলাম, আমার বাচ্চা ছোট একবার টেবিল ফ্যানের মধ্যে টেবিল ফ্যান চলতেছিল, সেখানে হাত ঢুকায় দিছিল। তো বেশ বেশ আগে, অনেক আগে, তো একটা জায়গার মাংস পিণ্ড ছিঁড়ে এক জায়গায় দলা হয়ে গেছিল এরকম। তো সেখানে আমরা ক্যালেন্ডুলা ব্যবহার করে একেবারে ম্যাজিকের মতো রেজাল্ট পাইছি। তো অনেক সময় এরকম হয়ে যায় যে ম্যাজিক দেখা যায়। তো জি স্যার বলেন, স্যার জাকির হোসেন স্যার বলেন স্যার। হাইপেরিকাম অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ স্যার, অবশ্যই গুরুত্বপূর্ণ স্যার।
জি স্যার, ধন্যবাদ স্যার আপনাকে স্মরণ ঠিক করার আছে জন্য। স্যার। থ্যাংক ইউ স্যার। জি, আমরা যেটি বলতেছিলাম যে এরকম যে আঙুলের দরজার ফাঁকে বা চ্যাপ্টায় যাওয়া থেতলায়, আমরা বাহ্যিক ব্যবহারের কথাটাই এখানে আমরা যাচ্ছিলাম সেই দিকে। বলছে হাত পায়ের আঙুল দরজার ফাঁকে চ্যাপ্টায় অস্থি পর্যন্ত যদি থেতলায় যায়, তাহলে আমরা ঘন ঘন এর কি বলা যেতে পারে এই পুলটিস ব্যবহার করতে পারি, এবং আর্নিকা, হাইপেরিকাম, সিমফাইটাম এগুলো আমরা ব্যবহার করতে পারি। যে আর্নিকা, হাইপেরিকাম বা সিমফাইটাম এগুলো আমরা ব্যবহার করতে পারি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে আর্নিকা, হাইপেরিকাম বা সিমফাইটাম অপেক্ষাও অধিক উপকার হয়। আমরা ব্যবহার করে দেখতে পারি, আমরা ব্যবহার করে দেখতে পারি, যেহেতু উনি খুব জোর দিয়ে বলছেন, বলছে যে আর্নিকা, হাইপেরিকাম বা সিমফাইটাম অপেক্ষা অধিক উপকার হয়। আমরা তো আমাদের হাইপেরিকাম, সিমফাইটাম, আর্নিকা এগুলো ব্যবহার করার এক্সপিরিয়েন্স তো আমাদের আছেই, তো পাশাপাশি আমরা ক্যালেন্ডুলাও ব্যবহার করে দেখলাম। আমি একবার পায়ের তালুতে অর্থাৎ বটির উপর পারা পড়ছিল একটা পেশেন্টের, অনেকটা পরিমাণ কেটে গেছিল, তার 3-4 দিন পরে আমার কাছে আসছিল। তো আমি পেশেন্টটাকে ফেরত দিয়ে দিতে চাইছিলাম, তো আমি বলছিলাম যে এখানে সেলাই লাগবে, ইয়ে হয়ে গেছে, কিছুটা রস ঝরতেছিল। ওনারা কোনো চিকিৎসা নেয়নি, গ্রামের কিছুটা অসচেতন মানুষ, তো অনেকটা সেলাই লাগার মতো অবস্থা। তো সে পেশেন্টের এমন একটা অবস্থা ছিল, তো যে পেশেন্টের ওয়াইফ সাথে আসছিল, সে বলছে যে স্যার উনি কোনো অবস্থাতে সেলাই দিবে না, আর ওনাকে ডাক্তারের কাছে নিয়ে আসা হয় না এই 3 দিন। এর একটা মাত্র কারণ হচ্ছে এটা যে উনি বারবার চেঁচামেচি করতেছিল, ডাক্তারের কাছে নেওয়ার কথা বললে যে ডাক্তারের কাছে নিলেই ডাক্তার সেলাই করবে, আমি সেলাই করব না। তো তারপরে আমরা অনেক তাকে বলে কয়ে যে না, সেলাই দেওয়া হবে না, এরকম ডাক্তারের কাছে তোমাকে নিয়ে যাচ্ছি, তো হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে নিয়ে যাব। আমাকে বললো যে স্যার আপনাকে সে ব্যক্তিগত ভাবে চেনে, তো আপনার কথা বলার পর সে বাজারে আসছে, সে সেলাই দেবে না, এরকম না, তাকে সেলাই এই 3-4 দিন যাবত তাকে ডাক্তারের কাছে আনা হয়নি, শুধু একটা কারণে সে বলছে ডাক্তারের কাছে যাবে না, ডাক্তারের কাছে গেলে সেলাই দিবে। এই পেশেন্টটাকে আমি ক্যালেন্ডুলা 200 খেতে দিছিলাম, আর যে মাদার টিংচার দিয়ে প্রতিদিন 4-5 বার করে এরকম ব্যান্ডেজ করে রাখতে বলছিলাম, আর ব্যান্ডেজ চেঞ্জ করতে বলছিলাম। তো আলহামদুলিল্লাহ এই রোগীটি প্রায় 10-12 দিনের মধ্যে পূর্ণ সুস্থ হয়ে গেছিল, আর কোনো ওষুধ আমি ব্যবহার করিনি, শুধু ক্যালেন্ডুলা 200 ব্যবহার করছিলাম। সে সময় আমি 50 সহস্রতমিক ব্যবহার করতাম না, এখন আমার কাছে ক্যালেন্ডুলা 50 সহস্রতমিক আছে, কিন্তু সে সময় ছিল না। মাদার টিংচার বাহ্যিক ব্যবহার করতে দিছিলাম আর 200 শক্তি খেতে দিছিলাম। তো এটিও একটি ভালো কেস। ওই জায়গাটিতে যদি সেলাই দেওয়া হতো প্রায় 5টা সেলাই লাগতো, এরকম একটা বিষয় ছিল। তো একটু শেয়ার করলাম কেসটা। তো আমরা একটু সামনের দিকে যাই, যে বলছে এই জায়গাটিতে বলছে যে আর্নিকা, হাইপেরিকাম, সিমফাইটাম অপেক্ষাও অধিক উপকার হয়, ধনুষ টঙ্কার হইবার আশঙ্কাও থাকে না, এবং বলা হয়েছে যে আমাদের যে টিটিনাস ব্যাপার আছে, এই ধরনের কেসে অনেক সময় টিটিনাস দেখা দেয়, বলছে টিটিনাস হবার আশঙ্কাও থাকে না। কোনো 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 ক্ষেত্রে ইহার পর ক্যালকেরিয়া ফস বা হাইপেরিকাম আবশ্যক হয়, যেটি স্যার আপনি বলছেন, ধন্যবাদ আপনাকে। হাত পায়ের বেদনা ও দুর্বলতা, বিশেষ করে পা দুইটি অধিক দুর্বল বোধ করে, হাত পায়ের বেদনার ক্ষেত্রে বলছে এই এসব ক্ষেত্রে ক্যালকেরিয়া ফস বা হাইপেরিকাম আবশ্যক হয়। হাত পায়ের বেদনা ও দুর্বলতা, বিশেষ করে পা দুইটি অধিক দুর্বল বোধ করে, দূর পথ চলার ফলে পায়ে ও শরীরে বেদনা হয়, পরিশ্রমের ফলে হাতে বেদনা ও দুর্বল বোধ করিলে, অন্য কোনো ঔষধের লক্ষণ বুঝিতে না পারিলে, বলছে যে অন্য কোনো ঔষধের লক্ষণ যদি আমরা বুঝতে না পারি সেক্ষেত্রে আমরা ক্যালেন্ডুলা প্রয়োগ করতে পারি। তো ইনশাল্লাহ আমরা আমাদের সময় আছে, আর 5 মিনিট আছে, তো আমরা এই জায়গাগুলো একটু মনে রাখার চেষ্টা করি, যেহেতু খুব জোর দিয়ে বলছেন আবু বকর সাহেব। বলছে যে এরকম অবস্থা যে বেদনার জন্য কোনো অবস্থাতেই সে আরাম পায় না, বেদনার জন্য কোনো অবস্থাতেই সে আরাম পায় না, শুইতে পারে না, বসে থাকতে পারে না, চলাফেরা করতে পারে না, বড়ই অস্বস্তিতে রাত কাটে, কখনো একেবারে নড়াচড়া না করে চুপচাপ কিছুক্ষণ আরাম বোধ করে, কিন্তু বেশিক্ষণ নহে, আবার সামান্য একটু চলাফেরা করিলে একটু উপশম বোধ করে। এই লক্ষণে ইহার কয়েক মাত্রা নিম্ন শক্তি প্রয়োগে
ও ইহার বাহ্যিক গরম জলের সহিত ব্যবহার করলে বেশ সুস্থ বোধ করে। বলছে যে ব্যথা বেদনার ব্যাপারটা এরকম বলছে যে কোনোভাবেই স্বস্তি পায় না, হয়তো সে একবার চেষ্টা করে যে একটু হেঁটে দেখি কেমন লাগে, হয়তো দেখা গেছে একটু হেঁটে দেখলে একটু ভালো লাগলে আবার পরক্ষণে সেই ভালো লাগাটা থাকে না। একটু লাগার জন্য সে একটু শুইতে চেষ্টা করে, শো অবস্থায় সে কিছু সময় থাকার পর দেখে যে না সেখানেও ভালো থাকতেছে না, বা একটু নড়াচড়া করলে তার চলাফেরা করলে তার ভালো লাগবে কিন্তু সেটা সেইভাবে থাকে না। এরকম পরিস্থিতিতে ক্যালেন্ডুলা আমরা ব্যবহার করতে পারি। হাত পায়ের সন্ধিস্থল অর্থাৎ জোড়া স্থানে অপারেশনের পর বা শরীরের যে কোনো অস্থি ভঙ্গের পর সার্জিক্যাল অপারেশন ও যথারীতি ব্যবস্থার পরেও অস্থির ক্ষত আরোগ্য না হইয়া অস্থি অধিকতর ক্ষয়প্রাপ্ত হইতে থাকিলে, বলছে যে সার্জিক্যাল অপারেশনের পর যে অস্থি ক্ষত আরোগ্য না হইয়া অস্থি অধিকতর ক্ষয়প্রাপ্ত হইতে থাকিলে এবং পুঁজ সঞ্চয় ও পুঁজ নির্গমন হইতে থাকিলে ইহা একটি মূল্যবান ঔষধ। বলছে যে এরকম যে অপারেশনের পরেও, সার্জিক্যাল অপারেশনের পরেও এরকম অবস্থা দেখা দেয় যে ক্ষতটি আরোগ্য হচ্ছে না, তখন আমরা এই ওষুধটির কথা স্মরণ করতে পারি। আমরা স্কিনের একটু যাব, তারপরে আমরা ইনশাল্লাহ শেষ শেষ হয়ে যাবে আমাদের। এটা বলছে যে স্কিনের ব্যাপারটা এরকম যে এই মাংসপেশির উপর ইহার ক্রিয়া সর্বাধিক, ইহা নষ্ট কোষ পুনর্গঠন করে এবং বিচ্ছিন্ন তন্তুগুলি ইহার ক্রিয়ায় শীঘ্র সংযোজিত হইয়া পুঁজ সঞ্চয় নিবারিত হয়, ক্ষত আরোগ্য করে। বিদ্যুৎটা আসলোই না। অস্থির ভগ্ন অংশ সংযোজন ও নষ্ট অস্থি স্থানে নতুন অস্থিকোষ উৎপাদন করিবার ক্ষমতাও ইহার আছে। বলছে আঘাত বা কাটাছেঁড়া ক্ষত ব্যতীত সাধারণ ক্ষত, বলছে আঘাত বা কাটাছেঁড়ার ক্ষত না, আঘাত বা কাটাছেঁড়ার ক্ষত না, বলছে আঘাত বা কাটাছেঁড়ার ক্ষত ব্যতীত সাধারণ ক্ষত, পচা ক্ষত, ক্ষয়প্রাপ্ত টিস্যুগুলো পুনর্গঠন এবং পূরণের ক্ষমতা ইহার আছে। ক্ষতে ইহার গরম জল বা মলম আকারেও এটি প্রয়োগ করা যায়, নিম্ন শক্তি সেবনের ব্যবস্থা হয়। অনেকেরই অভিজ্ঞতা এরকম, দীর্ঘদিনের ক্ষত বা পচা ক্ষত, ক্ষতে পোকা হাঁটা পোকা হয়, ক্ষতে দেখা যায় পোকা হয় এবং অত্যন্ত দুর্গন্ধ হয়, এবং এটি কি বলা যেতে পারে যে ক্ষতের চতুর্দিকে লাল বর্ণ হয় এবং রাত্রিকালে যন্ত্রণা বৃদ্ধি হয়, মেঘলা আবহাওয়া এগুলো বৃদ্ধি পায়, এটা তো আমরা আগেই জানছি। এই লক্ষণযুক্ত ক্ষতে ইহা উপরোক্ত রূপে ব্যবহার করলে, অর্থাৎ এই যে যেভাবে আমরা ব্যবহার করার কথা বলছি আগে, সেভাবে আমরা বাহ্যিক ব্যবহার করতে পারি, ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। এমনকি কিছু কিছু ক্ষেত্রে স্কিনের যে বিভিন্ন ধরনের অবস্থা আছে, কখনো কখনো আমার ব্যক্তিগতভাবে আমি কখনো কখনো দাঁতের রুগীদেরও বাহ্যিক ভাবে ক্যালেন্ডুলা ব্যবহার করতে দিয়ে দেখছি তারা সাময়িক সময়ের জন্য উপশম ফিল করে। এর ব্যক্তিগত অভিজ্ঞতা আমি দেখছি যে বিশেষ করে চাকা চাকা দাঁতের ক্ষেত্রে বা বিভিন্ন অনেক বেশি চুলকায়, চুলকানোর পর অনেক বেশি জ্বালা পোড়া হয়, একেবারে অস্থির হয়ে যায়, সেক্ষেত্রেও আমি বাহ্যিক ব্যবহার করতে দিয়ে দেখছি গরম পানি সহ বা পানি সহ। তবে ক্যালেন্ডুলা কোনো অবস্থাতেই সরাসরি শুধু ক্যালেন্ডুলা বাহ্যিক ব্যবহার করা উচিত না, অবশ্যই পানি মিশ্রিত করে নেবে, সে গরম পানি নিক আর ঠান্ডা পানি নিক। আমরা একটু জ্বরের ব্যাপারে যাই। ঠান্ডা লাগার ফলে হাত পা শরীরে বেদনা সহ সর্দি জ্বর এবং আঘাত বা ক্ষতজনিত জ্বরে রোগী শীত কাতর, ঠান্ডা বাতাস সহ্য হয় না, শরীর শিহরিয়া ওঠে, প্রাতে অত্যন্ত শীত বোধ করে, কিংবা যে কোনো জ্বরে প্রাতে অত্যন্ত শীত বোধ বা ঠান্ডা বাতাস সহ্য হয় না, সন্ধ্যাকালে জ্বালা থাকে, বিকাল পাঁচটা হইতে শরীর ও হাত পায়ের অত্যন্ত দাহ ও জ্বালা বৃদ্ধি পায়, পিপাসা সত্ত্বেও জল পান করিলেই শরীর শিহরিয়া ওঠে। তাই এটি একটি অদ্ভুত লক্ষণ যে তার প্রচন্ড পিপাসা আছে কিন্তু সে পিপাসা সত্ত্বেও যে পান করে জ্বর অবস্থায় তাহলে শরীর শিহরিয়া ওঠে। এটি আমরা খুব মনে রাখার চেষ্টা করব। সহজে নিদ্রা আসতে চায় না, ঘন ঘন প্রস্রাব হয়, ফলে মুখ শুকায় যায় এবং পিপাসা হয়, রাত্রে কোনো অবস্থাতেই সে আরাম পায় না, জ্বর অবস্থায় রাত্রে সে কোনো অবস্থাতেই আরাম পায় না। তো এই জ্বরের এই ভিতর দিয়েই আমরা মোটামুটি ক্যালেন্ডুলাকে শেষ করতে চাচ্ছি। তো আমরা এর হ্রাস বৃদ্ধির বিষয়টা তো আছে, মেঘলা আমরা তো মেঘলা আর্দ্র শীতল আবহাওয়ার বৃদ্ধি আছে।
নড়াচড়ায় বৃদ্ধি আছে, বিশ্রামে উপশম আছে, উত্তাপ প্রয়োগে উপশম আছে, এগুলো আমরা মোটামুটি সবাই জানি। আর মজার একটা বিষয় হলো, যে এর ক্রিয়ানাশক হচ্ছে আরনিকা। এটা এটা অন্তত আমরা জানবো, এটা আমরা মনে রাখার চেষ্টা করব যে ক্যালেন্ডুলার ক্রিয়ানাশক হচ্ছে আরনিকা। এটি কিন্তু আমাদেরকে মনে রাখতেই হবে যে ক্যালেন্ডুলার ক্রিয়ানাশক হচ্ছে আরনিকা, এটি আমরা খুব বেশি মনে রাখার চেষ্টা করব। আর এর ক্রিয়ার স্থিতিকাল একদিন, ক্যালেন্ডুলার ক্রিয়ার স্থিতিকাল একদিন, যার কারণে আমরা এটি ঘন ঘন প্রয়োগ করলেও কোনো সমস্যা নাই। তো আমরা যতটা সম্ভব আমি ক্যালেন্ডুলা বলা যেতে পারে স্যারের বই থেকেই সরাসরি আলোচনা করলাম, মাঝে মাঝে দু একটা নিজের অভিজ্ঞতা শেয়ার করলাম। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক। এতটা সময় আপনারা আমার সাথে ছিলেন, তো আপনাদের সবাইকে আমার এই কথাগুলো শোনার জন্য, ধৈর্য সহকারে মনোযোগ সহকারে শোনার জন্য সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। জি স্যার বলেন। জাকির স্যার, আলহামদুলিল্লাহ স্যার, আপনি জি আলহামদুলিল্লাহ আমাদেরকে ক্যালেন্ডুলার নতুন নতুন কিছু তথ্য শেয়ার, যেটা বক্কর স্যারের বই থেকে। আসলে বক্কর স্যার বই ছোট ছোট মেডিসিন গুলাকে অনেক বড় করে উনি লিখছেন। স্যারের বইটা আসলে এখন এমন হয়েছে যে আপনার ক্লাস গুলো করার পরে এই বইটা সংগ্রহে রাখতেই চাচ্ছি। কিভাবে পাইতে পারি স্যার? স্যার এই বইটা মাঝখানে প্রিন্ট ছিল না, এখন প্রিন্ট আছে, এখন ওই যে মহারাজ মনিটরের ওদের সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন, এখন প্রিন্ট আছে স্যার। আমার কাছে যে আর যেটা আছে সেটা আগের প্রিন্ট, মাঝে মাঝে আমার যে আলোর স্বল্পতা থাকলে দেখতে ঝামেলা হচ্ছে, কিন্তু এখন নতুন প্রিন্ট ভালো আছে, ভালো ভালো আচ্ছা প্রিন্ট তাহলে আমি মহারাজ মনির অর্ডার দিয়ে দেবো। ঠিক আছে স্যার, যে পাওয়া যায় অ্যাভেলেবেল স্যার, অ্যাভেলেবেল এখন, মাঝখানে ছিল না, মানে যখন খুব ক্রাইসিস ছিল সেই সময় আমি সংগ্রহ করছিলাম, তো আবার গুলো ওই যে প্রিন্টে একটু ঝামেলা আছে মাঝে মাঝে স্যার, আমার ওই বিদ্যুৎ না থাকলে দেখতেও একটু সমস্যা হয়েছে, মাঝে মাঝে ধাক্কা লাগছে আর কি, এই জন্য। জি স্যার সংগ্রহ করতে পারেন স্যার। আবুবকর স্যার তাই তো? জি স্যার, জি স্যার, জি স্যার। অভিজ্ঞান ম্যাথমেটিকা, নাম হচ্ছে অভিজ্ঞান ম্যাথমেটিকা। অভিজ্ঞান? আচ্ছা আচ্ছা, অভিজ্ঞান ম্যাথমেটিকা, ঠিক আছে। জি স্যার ধন্যবাদ স্যার আপনাকে। জি জাযাকাল্লাহ। জি, সবাই হস্ত উত্তোলন করিয়াছেন যারা, আপনারা আপনাদের প্রশ্ন বাণে জর্জরিত করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আমার প্রশ্নটা হচ্ছে, আমার শাশুড়ি আরো 14 বছর আগে বটির মধ্যে 4-5টা কাটা পড়ছে আঙ্গুলগুলা পায়ের তলার মধ্যে, এখন মাঝে মাঝে ওই কাটাগুলার ভিতরে মানে এমন ব্যথা করে পা ফ্লোরে ফালাই ফাইতে পারে না, এই যে একটা সমস্যা। তা এখন কিছুদিন পর পর অ্যালোপ্যাথিক ওষুধ খায়, খাইলে ব্যথাটা চলে যায়। তাহলে এখন কি আমি কি ক্যালেন্ডুলা দিতে পারি না, কোনো কাজ করে কিনা ক্যালেন্ডুলা? এখন যেহেতু এখন শুকিয়ে গেছে কিন্তু ব্যথাটা কিছুদিন পর পর হয়, বলে ভিতরে মনে হয় যেন পুইছে এরকম মনে হয়, মানে চুলকায় আবার ব্যথা করে। আর আরেকটা সমস্যা, ডান হাতের যে রিস্টের মধ্যে মনে হয় যেন ভিতরে পুস, মানে এই জায়গাটা মনে যেন কি বলবো, মনে যেন বেলুন, এই জায়গাটা মানে কেমন থলথলে আর ভিতরে কেমন টল টল করে। তো এগুলো অ্যালোপ্যাথিক ওষুধ খায়, খাইলে এটা ভিতরটা আবার শুকিয়ে যায়, গেলে স্ক্যানটা আবার পুরো সুন্দর টান টান হয়ে যায়, কিছুদিন পর পর আবার এটা এমন থলথলে হয়ে যায়। তো ডাক্তার নাকি বলছে এটা অপারেশন করলে পরে ভালো হয়ে যাবে, কিন্তু এখানে তো কোনো ইনফেকশনও নাই, কখনো কাটা খায় না, কাটা হয় না, আঘাত হয় খায় নাই, মানে কিছুই হয় নাই, ভালো শরীর, কিন্তু এই জায়গাটা ফুলে কি জন্য আর ভিতরি বা কোত্থেকে এই পুষ্টটা আসে, এটা কিসের জন্য হয়, এটা আপনাকে অভিজ্ঞতা থেকে যদি একটু বলেন। আর ওই বটি দিয়ে যে কাটছে এগুলো, ওটা তো শুকিয়ে গেছে কিন্তু তারপরও ব্যথাটা করে, আবার বলে কি ভিতরে মনে হয় আমার আরো ইনফেকশন আছে, মানে পুষ আছে, মনে এই জানেন চিলকায় কে আমি এটা চুলকাই, উনি আবার বলে চুলকায়, তারপরে ওষুধ খায় খেলে কিছুদিন ভালো থাকে, আবার এরকম হয়, মানে আজকে 14 বছর, হ্যাঁ 14 বছর যাবত ওনার এই কষ্ট সে সহ্যই করতেছে, এক একবার যায় 5,000-6,000 টাকা ওষুধ লাগে, যে 1 মাস 2 মাস। জি জি ম্যাম, এখন আপনারা একটু বলেন যে কি করলে ভালো হয়, স্যারেরা সবাই তো অভিজ্ঞতা।
জি ম্যাম, আমি একটু একটু শেয়ার করি আপনার সাথে। তো যে আপনার যে প্রথম যে কেসটা, যে কেটে যাওয়ার পর সে জায়গাটার যে অবস্থাটা, 14 বছরের কথা বলছেন, তো এই কেসটায় তো আর রোগীর তো অন্যান্য মেন্টাল স্টেট তো সেভাবে শেয়ার হয়নি, তো যতটা এখানে কজেশন রয়ে গেছে সেক্ষেত্রে এই পেশেন্টটি যদি আমার হতো তো রুটা দিতাম, এই পেশেন্টটি যদি আমার হতো তো আমি তাকে রুটা দিতাম। তো আমি আপনি রুটা ওষুধটি একটু পড়ে দেখতে পারেন, রুটা গ্রাভিয়াস এই ওষুধটি একটু পড়ে দেখতে পারেন, আগেই আমি আপনাকে এটা দিতে বলতেছি না, তো আপনি এটি পড়ে দেখতে পারেন। আর রিস্টের যে ব্যাপারটা বলছেন, রিস্টে যে সমস্যা, এটা যদি তার সেন্সেশন হয় যে তার মনে হয় এখানে তলতলে ফুজ বা এই কিছু আছে, এটা যদি আসলে প্রকৃত অর্থে নেই শুধুমাত্র সেন্সেশন হয়, তাহলে দেখতে হবে। আমি এটা না দেখে বলতে পারবো না, একটু সময় দিতে হবে। আর যদি এটা প্রকৃত অর্থে এরকম হয় সেক্ষেত্রে এটা গ্যাংলিয়াও হতে পারে, গ্যাংলিয়ার ক্ষেত্রে আপনি ক্যালকেরিয়া ফ্লোর, রুটা এগুলো দেখতে পারেন। রিস্টে রিস্টে বেশিরভাগ গ্যাংলিয়া হয়, রিস্টের ক্ষেত্রে বেশিরভাগ গ্যাংলিয়া হয়, সেক্ষেত্রে আপনি গ্যাংলিয়া একটা রুব্রিক্স আছে রেপার্টরি থেকে দেখতে পারেন, এখানে রুটা একাই ফার্স্ট গ্রেডে আছে, তো আপনি দেখতে পারেন। তবে আপনার এই যে বঠির কাটার যে কেসটা, এই কেসটায় আমি মোটামুটি আশাবাদী ইনশাল্লাহ রুটা দিলে কাজ হবে, তো বাকি আল্লাহর ইচ্ছা। তো স্যার আমি দেখতে পারেন আপনি, স্যার আমি একটু যোগ দিয়ে করতে চাচ্ছি। জি স্যার, জি স্যার, অবশ্যই। আমি ওই ম্যাডাম স্যার একটু আমি বলি, ম্যাডাম উত্তর দেন, আপনি উত্তর দেন সহজ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ওনার ঠিক, পা কেটে কি নখ কেটে পড়ে গিয়েছিল? জি স্যার, নখ, পায়ের নখ কেটে পড়ে গিয়েছে? জি না স্যার, নখ কাটে নাই, মানে আঙ্গুলের মাংস গুলো কেটে গেছে, মনে হয় যেন পুরা তিনটা আঙ্গুলের লাস্টের তিনটা আঙ্গুলের এই আঙ্গুলের নিচের অংশগুলো কেটে পড়ে গেছে, আর লম্বা করে একটা কাটা পড়ছে, প্লাস মানে প্লাস চিহ্ন যেভাবে হয় ওনার পাটা ঠিকইভাবে কাটছে, কাটার পরে আবার আঙ্গুল গুলো মনে হয় ছেঁচে একেবারে মাংস গুলা লাস্টের তিনটা আঙ্গুলের মাংস সব পড়ে গেছে, তো সেলাই লাগছে অনেকগুলা, 7-8টা সেলাই করতে হয়েছে, কিন্তু এখনো তো সে করছেই সেখানে প্রায়। কি মাংস জন্মাইছে নতুন করে? জি জি, মাংসটা বড়টা হয়েছে, আঙ্গুল গুলোর মাংস গুলো সম্পূর্ণ পূর্ণ হয়েছে, কিন্তু ওই সেলাই গুলা এখনো, মানে সেলাই তো দেখা যাবেই কিন্তু ব্যথা তো করে, মানে ফ্লোরে পাড়া দিতে পারে না, কয়েকদিন আচ্ছা, পর পর অনেক কষ্ট ব্যথা পায়, করে কি একটা নখই স্পেসিফিক না সবগুলোতে? পুরো পায়ের তলাটাই ব্যথা করে, যেখানে যেখানে সেলাই আঙ্গুলের তলায় আর যে প্লাসের মতো কাটছে পায়ের তলাটা, একবারে পুরা সোলটাই পুরা লম্বা ভাবে একটা কাটা পড়ছে, আবার একটা পড়ছে, মানে প্লাস যেভাবে হয় প্লাস চিহ্নটা ঠিকভাবে পায়ের তলাটার মধ্যে মাঝখানি ভাবে কাটছে। জি স্যার, যেটা বলছে মেশিনটা দেখেন। আর দুইটা কথা আমি একটু যোগ বিয়োগ করি এখানে, একটা হচ্ছে ধারালো অস্ত্রে কেটে পড়ে যাওয়া, স্টাফিসিগিরিয়া বড় একটা মেডিসিন, স্যার রুটা পড়তে হলে রুটাটা দেখবেন। আর এখানে যদি এরকম কন্টিনিউয়াস ব্যথাটা এরকম হয়, এখানে ওই ইয়েও গ্রো করতে পারে, ওই হচ্ছে যেটা আমরা ইয়ে বলি কিলোয়েড হতে পারে, কিলোয়েড হতে পারে, স্যার, ক্লয়েড ওই জায়গায় হয়তো পায়ের নিচে হওয়ার কথা না, কিন্তু স্যার ওই যে ইয়ে হতে পারে, ওই যে গ্যাংরিন, ওটা ওটা আক্রমণ থাকতে পারে, ভাইরাসের আক্রমণ থাকতে, ঠিক আছে? তো জি স্যার, জি স্যার, স্টাফিসাইগ্রা আসার সম্ভাবনা খুব বেশি, স্টাফিসাইগ্রা আসতে পারে, স্টাফিসাইগ্রা আসতে পারে, স্টাফিসাইগ্রার গুরুত্ব খুব বেশি, এখানে মানে উনি আবার এখানে একটা মেডিসিন এসে শেষ হবে না, আপনি রুটা, স্টাফিসিগিরিয়া, ক্যালেন্ডুলা এই তিনটা ভালো করে পড়ে যেটা প্রথমে আসে সেটা দেন। স্যার উনি কিন্তু একটু রাগি টাইপের বুঝছেন, প্রায় 70-র কাছাকাছি প্রায় প্লাস, এমন ৭০ বছর রাগ দিয়ে ওষুধ নিয়ে করা যাবে। জি আব্দুল হক স্যার, 25 বছর আগেও স্যার ওনার আমি এমনি কমিয়ে দিচ্ছি, তবে তবে যে স্টাফিসাইগ্রা বিশেষ ইনসাল্টের ব্যাপারটা বেশি ভাবে বেশি গ্রো করে, তাহলে স্টাফিসাইগ্রা আসার সম্ভাবনা খুব বেশি, যে কোন মানে ইনসাল্ট সে মোটেই সহজ ভাবে নিতে পারে না, এমনটি যদি তার ভিতর কাজ করে তাহলে স্টাফিসাইগ্রা আসার সম্ভাবনা বেশি।
না স্যার, সে সাথে সাথে প্রতিবাদ, মানে অ্যাকশন হলে দরকার হলে মাইট বিট করবে, তো অবশ্যই এটা জয়ী হবে। কিন্তু আমরা কিছু হলে যাক, মানে স্তব্ধ হয়ে যায় বা কোনো যে থাক পরে বা একটা কিছু বলে আসে, কিন্তু না, উনি অ্যাকশন নিবেই নিবে, মানে খুব রাগী। এখন ওনারা যদি একটু ভালো করতে পারতাম তাহলে একটু ভালো হইতো স্যার, কিন্তু কষ্ট পায় অনেক। আপনি আরেকটা জি জোরদার স্যার বলেন। নাইট্রিক অ্যাসিড স্যার, জি আব্দুল হক স্যার বলেন। যদি যদি উনি প্রচন্ড মাত্রায় শীত কাতর হয় তাহলে উনি হিপারও হতে পারে। জি না স্যার, অনেক গরম, জ্বালা পড়েছে সারাক্ষণ বরফ দিয়ে ধোয়ে, নাভির মধ্যে, শরীরে, চোখে, মানে জল পড়া বেশি। ম্যাম আপনি দেখতে পারেন, আপনি রুটাটা একটু দেখেন, রুটাটা আপনি একটু, বিশেষ করে কেন্টের বই যদি থাকে, কেন্টের ম্যাথমেটিকা যদি আপনার কাছে থাকে, আপনি একটু জি কেন্টের বই থেকে রুটাটা দেখেন, তারপরে আর ওইখানে রোটাটা হওয়ার সম্ভাবনা বেশি, কারণ অ্যাকম্পানিড বাই হয়ে যাচ্ছে, তো ওই যে গ্যাংলিয়ন আছে এজন্য রোটার সম্ভাবনা বেশি। স্যার হাতেরটার জন্য কি অনেক, এটা ওইটা এটা তো বেশি কষ্ট দেয় ম্যাডাম এত এত ডিটেল স্পেসিফিক করে দেওয়া, ডিটেল না স্পেসিফিক করে দেওয়া যাবে না এই অনলাইনে, ঠিক আছে? সমস্যা আছে, আমরা দেখিনি শুনিনি জানি না, আপনার কথা বর্ণনায় আপনার বর্ণনায় যে ঠিক হচ্ছে তার গ্যারান্টি কিসের? সুতরাং যতটুকু বলছি এতটুকুই, এর বেশি এখানে বলা যাবে না। আব্দুল হক স্যার কি বলেন? আচ্ছা ম্যাম, ম্যাম আপনি রুটাটা একটু পড়ে দেখেন, আমার বিশ্বাস মিলে যাবে, আপনি নিজেই তৃপ্তি ফিল করবেন, রুটা মনে হয় আপনি সেভাবে পড়েননি আমার যতটা মনে হচ্ছে। জি জি স্যার, আসলে এই মেডিসিন আমি নতুন শুনলাম স্যার, মানে আমি আসলে এই পুরো ধারণাই নাই। আর আমার আপনি কি ক্যান্টের, আপনার কাছে যদি কেন্টের ম্যাথমেটিকা থাকে, আপনি কেন্টের ম্যাথমেটিকা থেকে একটু রুটাটা দেখে নিন। আমি আসলে কোনো ওষুধই সরাসরি এভাবে বলি না, আমি বলি যে এই ওষুধটা আপনি দেখতে পারেন, ক্লু দেওয়া, ক্লুতে যদি আপনার মিলে যায় আপনি প্রয়োগ করতে পারেন। আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ স্যার, স্যার, স্যার থ্যাংক ইউ জাজাকাল্লাহ। স্যার, আব্দুল আক স্যারকে ধন্যবাদ। আর কোন কোশ্চেন, এনি কোশ্চেন? স্যার 50 বছর বয়সে যে ঘন ঘন প্রস্রাব হচ্ছে, পিপাসা, শীতের সময় পিপাসা খুব, এই অবস্থায় আমরা কি করতে পারি? আগে ডায়াবেটিস চেক করে নিতে হবে, আগে ডায়াবেটিস চেক করে নিতে হবে। ডায়াবেটিস নেই স্যার, জি ডায়াবেটিস নাই। ডায়াবেটিস নেই না, যদি ডায়াবেটিস না থাকে এরকম ঘন ঘন প্রস্রাব হয়, ওনাকে মানে অভিজ্ঞতা থেকে একটা ওষুধ বলে দেয়, অ্যাব্রোমা অ্যাগস্টা মাদার খেতে বলেন, ডায়াবেটিস থাকলেও কমবে না থাকলেও কমবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তবে এই রোগী, এই রোগী, এই রোগী কিওর করতে হলে কেস টেকিং করেন, আমার ধারণা একটা সমস্যা না, এনার আরো সমস্যা আছে। আর তার যেটা বললো অ্যাব্রোমা অ্যাগস্টা, ওইটা দিয়ে শুরু করেন। কিন্তু ওই লোকটা কিছুদিন পরে ওনার ইও অনেক কম।